সাকিব খান যদি বলে যে একটা সোনারগাঁ হোটেল থেকে আমি এখন ক্লিয়ার স্যুপ এনে খাবো, আমার বডি মেনটেন করতে হবে, তাকে দিচ্ছেন, আমি ভাবি চাই আমাকে তো দিবেন না, খরার বাজারে যে আমি করে খেতে পারছি, আমার কাছে মনে হয় এটাই আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট। একবার ভেবে দেখেছেন যে আমাদের পাশে যখন আপনি সাকিব খানকে দাঁড় করাবেন, আমার মনে হয় না যে আমাদের থেকে 5 বছরের বেশি তাকে বয়স, তার এইজ মনে হবে। সে তাকে এত সুন্দর করে মেনটেন করেছে, এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে, তো এই ব্যাপারগুলো আসলে আমাদের মধ্যে কম। এবং এটার জন্য শুধুমাত্র আর্টিস্ট দায়ী সেটা বিষয় না। আপনি যে বলছেন যে ইন্ডিয়াতে অলরেডি সাকিব খান কাজ করছে, বাইরের নায়িকা নিয়ে কাজ করছে, আমি অলরেডি কলকাতায় কাজ করেছি, সেখানে আসলে একটা প্রোডিউসারের একটা আর্টিস্টের প্রতি যে কেয়ারনেস থাকে, যেমন ধরুন যে আমরা যখন শুটিং সেটে আমরা খাবার খাই, সবার জন্য কিন্তু সেম ফুড থাকে, লাঞ্চ আওয়ারে ভাত থাকবে, ডিনারে ভাত থাকবে, এই ধরনের ফুডগুলো কিন্তু থাকে। বাট ওখানে কিন্তু আপনি ইচ্ছা করলেও আপনি সেটা পারবেন না, আপনার ডায়েটিশিয়ান থাকবে, আপনার হচ্ছে যে প্রোডিউসার আপনাকে না করবে, যে আপনাকে মেনটেন করতে হবে। বাট আমাদের ছবির যদি বলেন যে একমাত্র সাকিব খান ছাড়া যদি অভিকে নিয়ে আদার্স আমাদের আমাদের জেনারেশন যেসব হিরো আছে, যদি বলেন যে ভাই আমি এইটা খাবো না ওইটা খাবো, পরদিন নিউজ বেরোবে কি জানেন যে এই হিরো নিয়ে কাজ করা যাবে না, সে হচ্ছে প্যারা দেয়, সে হচ্ছে ডিস্টার্ব করে, তার খাওয়া নিয়ে প্রবলেম, তার এইটা নিয়ে প্রবলেম, সেটা নিয়ে প্রবলেম। এখন আমি যদি কাজে এসে আমার নিজেকে মেনটেন না করতে পারি, তাহলে আমি হচ্ছে মানে আমার আমার 100% আমি কি করে দেবো? আর সাকিব খান যদি বলে যে আমি এখন 100 লিটার মিনারেল ওয়াটার দিয়ে আমি গোসল করবো, তাকে সেটা দিচ্ছেন আপনি, কিন্তু আমাকে তো দিচ্ছেন না। সাকিব খান যদি বলে যে একটা সোনারগাঁ হোটেল থেকে আমি এখন ক্লিয়ার স্যুপ এনে খাবো, আমার বডি মেনটেন করতে হবে, তাকে দিচ্ছেন, আমি ভাবি চাই আমাকে তো দিবেন না, বলুন যে ভাই সবার জন্য লাঞ্চ ভাত রাখা আপনি কেন সাকিবের সাথে আমাকে, সাকিব খানের সাথে আমাকে তুলনা করতে হবে? কেন সাকিব খানের মতো করে আমাকে তৈরি হতে হবে? আপনি আমার মতো আমাকে তৈরি করে নেন না, আপনি আমার 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 পেছনে একটা বছর টাইম দেন না, একটা বছর একটা প্রোডিউসার একটা আর্টিস্ট কিনে ভাবুক না, তাকে তার মতো করে রেডি করুক, তাকে তার মতো করে তার ফিজিক্যালি, তার অ্যাক্টিং, তার ডান্স, এভরিথিং তাকে মেনটেন করে একটা ছবি প্রেজেন্ট করুক না, সেটা তো আপনি করবেন না। বাট আপনারা হচ্ছে কি যে ডে বাই ডে হচ্ছে যে সাকিবের সাথে আমাদের কম্প্যারিজমে চলে যাচ্ছেন, বাট সেটা আসলে এই মোমেন্টে ঠিক হবে না। আর আমার 25 ইয়ার্স কমপ্লিট হোক, তখন আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আবার ডিসকাস করবো। আমার অলরেডি আমি যখন স্টার্ট করি দ্যাট টাইম আমি অ্যাজ এ প্রেজেন্টার আমি শুরু করি বিটিভিতে, আমার স্টার্ট বেসিক্যালি হিরো হিসেবে কত বছর হচ্ছে আমার? 14 হচ্ছে ফার্স্ট ছবি রিলিজ, 14 এ অলমোস্ট 10 বছরে ক্যারিয়ারে অ্যাচিভমেন্টটা কি আসলে আপনার দৃষ্টিতে? 10 বছর ক্যারিয়ারে অ্যাচিভমেন্ট হচ্ছে আমি এখনও করে খেতে পারছি, এখন আমি টিকে আছি। আমার সাথে অনেকেই ছিল যারা আমি এখন শুনি যে হয়তো কোনো জব করছে, হয়তো কোনো বিজনেস করছে, অনেকেই আমার সাথে, কিন্তু আমি অনেককে খুঁজে পাই না, কেউ কেউ কাজ করছে। বাট আমি ফিল করি যে এই বাজারে, এই আমি বলবো খরার বাজার, এই খরার বাজারে যে আমি করে খেতে পারছি, আমি আমার ফ্যামিলি মেনটেন করতে পারছি প্রপারলি, আমি ভালো ড্রেস পরি, ভালো খাবার খাই, ভালো একটা বাসায় থাকি, আমার কাছে মনে হয় এটাই আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট।